হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো একটি বৃষ্টি মেয়ে, একটি স্মার্ট মেয়ে, উচ্চশিক্ষিত এবং সদা হাস্যোজ্জ্বল, এবং বিশেষ করে যে নায়িকা প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি স্থানে যখনই তিনি যান, কোনো পার্টিতে যান, তখন ক্যামেরাম্যানদের সাথে বা অপরিচিত জনদের সাথেও হাস্যরস করেন, খুব মজা করেন। মজাদার অঙ্গভঙ্গির কারণেও সে আরো জনপ্রিয় এবং আরো বিশেষ করে মিডিয়ায়, ইউটিউবে ভাইরাল হয়ে উঠেছে। অন্যদিকে তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার, বক্স অফিস হিট করা হওয়ার পরেও একটি গান আমার মনে হচ্ছে যে ওই ছবির চেয়ে বেশি জনপ্রিয় এবং ওই ছবির চেয়ে বেশি ভাইরাল হয়েছে। সে গানটি হলো স্বামী স্বামী স্বামী, অর্থাৎ স্ত্রী এবং স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সে মধুর সম্পর্ককে নিয়ে গানটি। সে গানটি সে বিভিন্ন বড় বড় নায়ক অভিনেতাদের সাথে মঞ্চে, সেই ছবিতে যে বিশেষ একটি নাচ, বিশেষ একটি অঙ্গভঙ্গি, সেই অঙ্গভঙ্গিটা সাধারণত অন্যান্য ছবিতে দেখা যায় না। সে ছবির নাম হচ্ছে পুষ্প এবং সেই ছবির নায়িকার নাম হচ্ছে রশ্মিকা মন্দান্না, অর্থাৎ আমার আজকের প্রতিবেদনের নায়িকা হচ্ছে রশ্মিকা মন্দান্না। তো বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে আমি রশ্মিকা মন্দান্না সম্পর্কে বিশদ কিছু বলবো, কিছু তথ্য দেব। তার বাল্য জীবন, তার লেখাপড়া, তার মা বাবা, তার ব্যক্তি জীবন, চলচ্চিত্র জীবন, সফলতা, শিক্ষা জীবন, কর্মজীবন ইত্যাদি। তাহলে চলুন বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি বন্ধুরা, আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিও যেভাবে আমরা উচ্চারণ করি বা ইংলিশ আমরা যেভাবে উচ্চারণ করি, অথবা যদি ধরি যে ধরে নিন পাশের দেশ ভারত, ভারতের হিন্দি উচ্চারণ আমরা যেভাবে অতি সহজ করতে পারি, তেলেগু, কন্নড়, তামিল ভাষা, মালয়ালমের ভাষা এতই কঠিন যে উচ্চারণ করতে আমাদের পানি খেতে হয়। তো বন্ধুরা, উচ্চারণের ক্ষেত্রে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হতেই পারে, সেটা বুঝে নেবেন, ধরে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক রশ্মিকা মন্দান্না। বন্ধুরা, রশ্মিকা মন্দান্না দক্ষিণ ভারতের SIIMA পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। তিনি কন্নড় ফিল্ম কিরিক পার্টি দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে এবং তেলুগু চলচ্চিত্র চলো, তামিল চলচ্চিত্র সুলতান এবং হিন্দি চলচ্চিত্র গুড বাই এর ছবিতে কাজ করেন। রশ্মিকার সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অঞ্জনি পুত্র, গীতা গোবিন্দম, মজামানা, সারিলেরু নেকেভভারু, ভীষ্ম, পোগারু, পুষ্প, দ্য রাইজ এবং গীতা রাম, প্রাথমিক জীবন এবং শিক্ষা। রশ্মিকা মন্দান্না 1996 সালের 5ই এপ্রিল তারিখে কর্ণাটকের কোডাগু জেলার একটি শহর বিরাজপেটে সুমন এবং মদন মন্দান্নার একটি কোডভা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কোডাগুতে কুর্ক পাবলিক স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি বেঙ্গালুরের MS রামাইয়া কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সে মনোবিজ্ঞান, সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবন 2016 সালে রশ্মিকা মন্দান্না কিরিক পার্টিতে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যেটি বছরের কন্নড় ভাষায় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। রশ্মিকার অভিনয় একাধিক সমালোচকদের প্রশংসা পেয়েছে। এই ভূমিকার জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রীর জন্য SIIMA SIIMA পুরস্কার জিতেছেন। 2017 সালে রশ্মিকা দুটি কন্নড় চলচ্চিত্র অঞ্জনি পুত্র এবং চমকে সুন্দর অভিনয় করেছিলেন। চমক ছবিতে তার ভূমিকার জন্য তিনি 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ এ শ্রেষ্ঠ অভিনেত্রী কন্নড় ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। 2018 সালে তিনি বিজয় দেবের কন্ডার বিপরীতে গীতা গোবিন্দমে অভিনয় করেছিলেন, যেটি অত্যন্ত একটি সফল ছবি ছিল। 2020 সালে রশ্মিকা তেলুগু ফিল্ম সারিলেরু নেকেভভারুতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছিলেন, যেটি তেলুগু চলচ্চিত্রগুলির মধ্যে একটি সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে গণ্য করা হয়েছিল। একই বছর তিনি ভীষ্ম ছবিতে অভিনয় করেন। 2021 সালে তার প্রথম মুক্তি পায় পোগারু চলচ্চিত্রের সাথে। পরবর্তীতে কার্থির সাথে সুলতান এবং পুষ্প দ্য রাইজ এ আল্লু অর্জুন অভিনীত ছবিটি সুপারহিট করেছিল।
যাকে ব্লকবাস্টার বলা হয়ে থাকে, অর্থাৎ বক্স অফিস হিট করেছে যে ছবিটি, সে ছবিটি হচ্ছে দ্য রাইজ, পুষ্প ইংলিশে যাকে নামকরণ করা হয়েছে দ্য রাইজ। রশ্মিকা আদাবাল্লু মিকু জোহারলুতে অভিনয় করেছিলেন, এরপর তিনি গীতা রামে হাজির হন। রশ্মিকা বেঙ্গালোর টাইমস 25তম মোস্ট ডিজারেবল ওম্যান অফ 2016 এর 24তম অবস্থানে এবং বেঙ্গালোর টাইমস 30তম সংখ্যায় মোস্ট ডিজারেবল ওম্যান অফ 2017 এর বিজয়ী। 2021 সালের অক্টোবরে তিনি সোশ্যাল মিডিয়াতে ফোর্বস ভারতের সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের শীর্ষে উঠেছিলেন। রশ্মিকা বিজয় অভিনীত একটি তামিল চলচ্চিত্র ভেরিসু এবং রণবীর কাপুরের বিপরীতে হিন্দি চলচ্চিত্র পশু এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ব্যক্তিগত জীবন, রশ্মিকা কিরিক পার্টি তৈরির সময় তার সহ অভিনেতা রক্ষিত শেঠির সাথে ডেটিং শুরু করেন এবং এই দম্পতি 2017 সালের 3রা জুলাই তারিখে তার নিজ শহর বিরাজপেটে একটি ব্যক্তিগত পার্টিতে বাগদান করেন। দম্পতি 2018 সালের সেপ্টেম্বরে সামঞ্জস্যের সমস্যা উল্লেখ করে পারস্পরিকভাবে তাদের বাগদান বন্ধ করে দেয়। বন্ধুরা, ইন্টারনেটে পাওয়া রশ্মিকা মান্দান্নার অতি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন এবং আমি আবারও বলে নিচ্ছি, উচ্চারণের জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।